আজ আমরা কথা বলবো একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে আমলটি অত্যন্ত ছোট্ট একটি নেক আমল কিন্তু এর ফাজিলাত এর বৈশিষ্ট্য অনেক বেশি আমরা আমাদের জীবন পরিচালনা করতে গিয়ে অনেক দুশ্চিন্তা হতাশাগ্রস্ত মধ্যে পড়ে যাই আমরা কিং কর্তব্য বিমূর হয়ে যাই আমাদের নানান জটিলতায় ভুগতে হয় এ ধরনের পাঁচটি বড় বড় জটিলতা বড় বড় সমস্যার সমাধান এ নেক আমলটির মধ্যে নিহত এটি হচ্ছে ইস্তেকফার বা পাকের কাছে ক্ষমা প্রার্থনা করা ইস্তেকফার আপনি কিভাবে করবেন বা ইস্তেকফার মানে কি সেটা আসলে আমরা অনেকেই ক্লিয়ার না ইস্তেকফার শব্দের অর্থ হচ্ছে পাকের কাছে ক্ষমা প্রার্থনা করা নিজের গুনাহের কথা স্মরণ করা ইয়াদ করা আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়া মাফ চাওয়া কিভাবে আপনি ইস্তেকফার করবেন ইস্তেকফার আপনি বিভিন্নভাবে করতে পারেন ইস্তেকফার মূলত যে কোনো শব্দেই জায়েজ তবে সুন্না সমর্থন করে যে বাক্যগুলি তার মধ্যে কিছু বাক্য আমি আপনাদের কাছে তুলে ধরছি একটি হচ্ছে আস্তগরুল্লাহ কেউ যদি শুধুমাত্র আস্তগরুল্লাহ আস্তাহ এই বাক্যটি পাঠ করে তাহলেও কিন্তু তার ইস্তফারের হক আদায় হয়ে যাবে অথবা কেউ পাঠ করতে পারে রাহিমিন অথবা রব্বানা ও ইমানা মিনাল খাসিরিন অথবা অন্য কেউ অন্য কোনো দোয়াও পাঠ করতে পারে এ ইস্তেফার যে বেশি বেশি করবে আল্লাহ পাক তাকে পাঁচটি পুরস্কার দিবেন এবং জটিল ও কঠিন সমস্যার সমাধান করে দিবেন এক নম্বর আল্লাপাকের যে বান্দা বেশি থেকে বেশি ইস্তেফার করবে আল্লাপাকের কাছে ক্ষমা প্রার্থনা করবে মাপ চাইবে নিজের গুনাহের কথা স্মরণ করে অনুতপ্ত হবে আল্লাপাক তাকে পৃথিবীর সকল ধরনের বিপদ থেকে মুক্ত করে দিবেন কোন বিপদ তাকে আটকে রাখতে পারবে না তার জিম্মাদার সঙ্গে আল্লাপাক হয়ে তাকে বিপদ থেকে মুক্তি দিয়ে দিবেন আল্লাপাক শান্তির জীবন তাকে দান করবেন সুভান দুই নম্বর ওয়ামিনকুল লিহান মিন ফরজা এ পৃথিবীতে চলতে গিয়ে তার যত ধরনের দুশ্চিন্তা ডিপ্রেশান টেনশান রয়েছে এ ধরনের টেনশান দুশ্চিন্তা থেকে আল্লাপাক মুক্তি দান করবেন বর্তমানে দেখা যায় গোটা পৃথিবীতে মানুষ দুশ্চিন্তার কারণে হার্ট অ্যাট্যাক করেন আত্মহত্যার পথ বেছে নেন এবং নানা অশান্তি জটিলতায় ভুগতে থাকেন এই টেনশনের কারণে আমাদের পারিবারিক দূরত্ব তৈরি হয় আমাদের বন্ধুত্বের মধ্যে ফাটা পড়ে বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু আমরা লক্ষ্য করি নবী করিম সাল্লিহি আলহি ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তগার করবে আল্লাহ পাক তাকে টেনশন মুক্ত করে দিবেন তার জীবনটাকে আল্লাহ ইজি করে দিবেন সে ইজিভাবে লাইফ রিডিং করতে পারবেন সানন্দে আনন্দে অত্যন্ত প্রশান্তি চিত্তে কিন্তু তিনি তার জীবন জীবনযাপন করতে পারবেন এবং তিন নম্বরে ইটস এ মোস্ট ইম্পর্ট্যান্ট কমিটমেন্ট এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পুরস্কার একটি ওয়াদা খাদ্য চাকরি বাসস্থান এগুলো নিয়ে আমরা অনেক সময় টেনশানে থাকি তো এই সমস্যার সমাধানও কিন্তু আল্লাহ আল্লাপাকে স্তিকভারের মাধ্যমে করে দেন কারণ নবী করিম সাল আলহি আলহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি স্টেক অফার করবে তাকে এমন জায়গা থেকে খাদ্যের ব্যবস্থা করে দেওয়া হবে চাকুরির ব্যবস্থা করা হবে তার অর্থের যোগান দেওয়া হবে যা সে কোনোদিন কল্পনাও করতো না যে এই উৎস থেকে এই জায়গা থেকে তার এত বিশাল আকারের রিস্ক খাদ্য দ্রব্য টাকা পয়সার ব্যবস্থা হতে পারে সুহান এবং চার নম্বরে যে ব্যক্তি এস্তে করবে বেশি বেশি পাকের কাছে ক্ষমা প্রার্থনা করবে আল্লাহ পাকের কাছে নিজেকে ছোট করে পাকের বরত্ব স্বীকার করে নিজের গুনাহের কথা স্বীকৃতি দিবে তার চতুর্থ যে ফায়দাটা হবে যে পুরস্কারটি সে পাবে তাকে আল্লাপাক তার আজাবে পাকড়াও করবেন না বরং পাক তাকে তার দয়ায় বেষ্টন করে মাফ করে দিবেন। আল্লাহ পাক বলছেন অদা কেন আল্লাহ আকদি বা যে পাক এমন নন যে তোমরা যখন ইস্তগার করছো ক্ষমা প্রার্থনা করছো তখন পাক তোমাদেরকে আজাবে বেষ্টন করবেন আজাবের মধ্যে তোমাদেরকে আবদ্ধ করবেন আল্লাহ এমন নন তার মানে কোনো ব্যক্তির উপর এ আয়াতের আলোকে বা এই হাদিসের দৃষ্টিকোণ থেকে আমরা অবলীলায় এটা বলতে পারি যে কারো উপর যখন কোনো মুসিবত আসে কোনো ঝামেলা তার চলতে থাকে সে যদি এই ধরনের কাজের মধ্যে জড়িত হয়ে যায় তখন সে যদি ইস্তেকাফার করে বেশি বেশি তাহলে তার বিপদ দূর হবে তার আজাব দূর হবে এবং আল্লাহর পরীক্ষা থেকে সে কিন্তু পরিত্রাণ পাবে এবং পাশাপাশি তার আমল নামার গুণাগুলি কিন্তু মাফ হবে এটার ব্যাখ্যায় মোহাদ্দরা বলেছেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তেকাফার করবে আল্লাপাক কবরের জিন্দিকি তার সহজ করে দিবেন হাসর, মিজান পুলসিরাত সব আল্লাপাক তার দয়ায় করে দিয়ে আল্লাহ পাক ওই বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন সুবহানাল্লাহ এবং 5 নম্বরে যে ব্যক্তি ইস্তিগফার করবে আল্লাহ পাক তাকে মুস্তাজাবু الدعআ বানিয়ে দিবেন অর্থাৎ সেই ব্যক্তি দোয়া করলে সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে যাবে আজকে আমাদেরকে অনেকেই বলেন হুজুর অনেক দিন ধরে দোয়া করছি নেক সন্তানের জন্য হচ্ছে না আমার স্ত্রীর এই সমস্যা আমার চাকরির এই সমস্যা এত দোয়া করি দোয়া কবুল হয় না আমার ভাগ্যের পরিবর্তন হয় না আমি তাদেরকে বলবো প্রিয় ভাই আপনি এই হাদিসের উপর আমল করুন আপনি বেশি থেকে বেশি ইস্তেকাফার করুন যদি আপনার সন্তান না থাকে আল্লাহ আপনাকে সন্তানের ব্যবস্থা করবেন আপনার খাদ্যের অভাব থাকলে আল্লাহ সেটা পূরণ করবেন অর্থের অভাব থাকলে আল্লাহ পাক আপনার অর্থের যোগান দিবেন সো আমরা কিন্তু ইস্তেকাফার বেশি বেশি করলে মোস্তাজা আবু দাওয়া হব আমাদের দোয়াগুলি আল্লাহ কবুল করবেন আমাদের কে আল্লাপাক ভালোবাসবেন এবং আপনার কিন্তু জীবনে কোনো সংকটই থাকবে না তাই আসুন বেশি বেশি ইস্তফার করি পাকের কাছে নিজের গুনাহের কথা স্মরণ করি আল্লাহ পাক সবাইকে কবুল করুক এই প্রার্থনায় বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি